এই বালাটা হয়তো আর কোনোদিনই হাতে নিতে পারবো না। রাত দুটো, একটা দেড়টা দুটো অবধি পর্যন্ত কাজ করেছি, মেশিনে কাজ করে তারপরে আমি ওই বালাটা বানিয়েছিলাম। বহুত কষ্ট করেছি আমি সেই বছরটা, যে বছরটা আমি এত টাকা দামের একটা বালা বানিয়েছিলাম। এই দিনটা আমার জীবনে আসবে আমি জানি, কিন্তু এত তাড়াতাড়ি যে চলে আসলো আমি বুঝতেই পারিনি। কখন যে এত তাড়াতাড়ি চলে আসলো আমার এই কষ্টকর একটা দিন, একটা মুহূর্ত, সেটা আমি কখনো বুঝতে পারিনি। সত্যি আজ খুব কষ্ট হচ্ছে, মানে সকাল থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি, বুঝতেই পারিনি যে আজকে সেই দিনটা আমার জীবনে আসবে। তো ভীষণ খারাপ লাগছে, আমি সত্যি ভিডিও এডিটিং করতে পারছি না। শুয়েছিলাম বাড়ি এসে, তোমরা সবটাই দেখবা, তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব। আর ওদিকে দেখো, তোমাদের দাদাভাই চাল নিয়ে আসলো, এখন চালটাকে একটু ঘরে রেখে দিচ্ছি। আর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, কেন জানো তো, তোমরা আমার পরিবার হয়েছ, তোমাদেরকে লুকিয়ে আমি কোনো কাজ করব না। আমি ইউটিউবেতে আসার পরের থেকে আমি তোমাদের লুকিয়ে কোনো কাজ করিনি আর এবং করতে চাইও না। যেহেতু আমি প্রত্যেক মাসে মাসে মধু ফাইন্যান্সে যেতাম, সেটা হয়তো তোমরা দেখতে, তো সেই কারণেই আমি কিন্তু তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। যে দিদি ভাই এখন কেন মধু ফাইন্যান্সে যাও না, একদিন হয়তো তোমাদের মুখ থেকে কৈফিয়তটা শুনতে হবে, কিন্তু আমি সেইটা বলার তোমাদের সুযোগই দেব না। আমি তোমাদেরকে ভীষণ ভালোবাসি, তার জন্য আমি আমার সমস্ত কিছু তোমাদেরকে বলবো, কোনো কিছু আমি গোপন রাখবো না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কত কাজ বাজ করে ফেললাম, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, তোমাদের দাদাভাই এদিকে জল নিয়ে আসলো। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এই যে মাছ নিয়ে এসছে, রুই মাছ নিয়ে এসছে, আজকে কেটে কাটাই নিয়ে এসছে। মাছটা মনে হচ্ছে আজকে ভালো হবে, আজকে একদম পুরো টাটকা মাছ। চলো মাছগুলো ধোয়া হয়ে গেল, এখন স্নান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন দেখো স্নান করে চলে আসলাম, জামা কাপড় কেচে নিয়ে, মানে কাঁচা ধোয়া করেছি অনেকগুলোই। আর তোমরা তো জানো রোজেরটা রোজই আমি কাঁচা ধোয়া করে দিই, না করলে ভালো লাগে না। রোজগারের মতন আজকের দিনটাও সেইভাবে কাটছিল, কিন্তু হঠাৎ করে একটা ফোন এলো, মানে টাকাটা কি বলো তো আমার ছিল না, তো সবটাই বলবো তোমাদের, ওই কারণে আর আমি আর কিছু করতে পারছিলাম না। তো তার জন্য সময়ের অপেক্ষা করছিলাম, আমি জানতাম এই দিনটা অবশ্যই আমার আসবে। আর এদিকে দেখো ফুলগুলোকে তুলে নিচ্ছি, কতটা হাসি খুশি ছিলাম আমি বলো, মুখটা দেখে কিন্তু বুঝতেই পারছো আমার। তো দেখো এখন নীলকণ্ঠ ফুল আর কাঞ্চন ফুল তুলে নিলাম। শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি, তো সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো এই যে তুলসী পাতা তুলে নিলাম, আর দেখো পাতাগুলো কত বড় বড়, একবার দেখো, এই দেখো দেখেছো পাতাগুলো কত বড় বড়। তো এখন তুলসী পাতা তোলা হয়ে গেল, ফুল তোলা হয়ে গেল, তো চলো এখন পুজোটা দিয়ে নিই। তো পুজো দেওয়ার আগে তুলসী মন্দিরে রোজগারের মতন তুলসী মন্দিরে আগে জলটা দিয়ে নিচ্ছি। আর একটা কথা কি জানো তো, এই পৃথিবীতে একমাত্র আপন যদি হয়ে থাকে, তাহলে তার স্বামী সুখে দুঃখে কষ্টে কিন্তু সেই মানুষটাই পাশে থাকে, অন্য কেউ কিন্তু থাকে না। বাবা মা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন কেউ থাকে না, কিন্তু সেই মানুষটা আজীবন থাকে।
তো দেখো, এখন আমার পুজোটা দেওয়া হয়ে গেল। আজকে সেইভাবে তোমাদের সাথে পুজো দেওয়াটা শেয়ার করলাম না, তো কি বলবো ভগবানের কাছে, সেটাই ভাবছি। ভগবানের কাছে আজ থেকে কিছু চাইবো না, শুধু চাইবো সবাইকে ভালো রাখুক। তো দেখো বন্ধুরা, সকালবেলা হালকা করে একটুখানি চাল দিয়ে ডাল দিয়ে দেখো খিচুড়ি করে ফেললাম, আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো পান্তা ভাত খাচ্ছে করছে। আমি খিচুড়ি খাবো না, অল্প দুটো ভাত রয়েছে, এই দুটো ভাত আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি খাবো। অনেকদিন নাকি ওনার পান্তা ভাত খেতে ইচ্ছা করছে, তাই উনি ভীষণ ভালো খায় পান্তা ভাত। বেশি করিনি, অল্প করে করেছিলাম কড়াইতে, আর নন্দিনী আমি আর মাম খাচ্ছি। তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নি, নন্দিনী নিয়ে ওই ঘরে গেছে, আর এইটা আমি নেব, বাবারে গরম। হ্যালো, গরম। এদিকে দেখো আমাদের সুনুকে খেতে দিয়ে দিয়েছে, আমাদের সুনুর প্রায় খাওয়া হয়ে গেছে সকালের খাওয়া, মাছ সেদ্ধ করে দিয়েছি, মাছের কাঁটা। জানো তো বন্ধুরা, হঠাৎ করে বেরোতে হলো এক জায়গা, আর কি বলবো, কিছু বলার মতন ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আজকে আমার জীবনের একটু একটু করে সঞ্চয় করা আজকে আমি শেষ করে দিতে চলেছি। ভীষণ কষ্ট হচ্ছে ভেবে যে আজকে আমার জিনিসগুলো আমি এইভাবে হারিয়ে ফেলবো, আমার সোনার জিনিসগুলো, ভীষণ কষ্ট হচ্ছে। তো চলো মধু ফাইন্যান্স থেকে ছাড়িয়ে জিনিসগুলোর ব্যবস্থা করতে হবে, না করলে আর পাচ্ছি না গো, ভীষণ কষ্ট হচ্ছে। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, জিনিসগুলো সব ছাড়িয়ে নিলাম, তো সমস্ত কিছু তোমাদের বাড়ি গিয়ে বলবো, ঠিক আছে? তো চলো এখন যাবো একটা সোনার দোকানে, বিক্রি করবো জিনিসগুলোকে। তো দেখো বন্ধুরা, এই যে ছাড়িয়ে নিয়ে এসেছি আমার সেই বালাটা, ভীষণ কষ্ট করে বানিয়েছিলাম বালাটা, এখন এডিট করছি, আমার দেখে খুব কষ্ট হচ্ছে। আর এর মধ্যে কানের আর আমার একটা মালা রয়েছে, এগুলোও ছিল, তো ওটা আর দেবো না, এটা দেখবো কত কি হয়, এটা বিক্রি করে টাকাটা দিয়ে দেব, যে দিয়েছে আমাকে টাকাটা, হেল্প করেছে, সে মানুষ না, সে একজন দেবতা, এটুকু আমি বলবো। কেউ কারোর পাশে এইভাবে তাকা মানে দাঁড়ায় না। 80,000 টাকা মানে একটা কথা বলাতে 80,000 টাকা সে দিয়েছে, যেভাবে হোক দিয়েছে, হয়তো এই হেল্পটুকু কেউ করতো না, নিজের বাবা মা বলো কেউ করতো না, তো উনি করেছে নিঃস্বার্থে, কোনো স্বার্থের জন্য না। তো ভীষণ কষ্ট হচ্ছিল যখন একটা টুকরো করে করে কাটছিল না, মনে হচ্ছিল আমার হৃদয়টাকে কাটছে। তো দেখো আমার ওই বালাটাকে গলিয়ে এই যে সোনাটুকু হয়েছে, তো সোনাটুকুর দাম হয়েছে 70,000 টাকা। তো এটুকু আমি মানে আর কিছুটা আমার গাটির থেকে গেছে, ওখানে আমার 86,000 টাকা দিতে হয়েছিল মধুতে, তো গাটির থেকে ওই 6,000 টাকা 7,000 টাকার মতন, মানে 86,000 কত 900 কয় টাকা না, বেশ এরকম কত যেন। তো ওটা আমার নিজের গাটির থেকেই দিতে হবে বলেছে কদিন পরে দিতে। তো দেখো টাকাটাও ফাইনালি হাতে এসে গেছে। তো বন্ধুরা, এই বাড়িতে আসলাম এখনই, এখন কটা বাজে জানো তো? ওই দেখো 3টে বাজে, 3টে বাজে, এখনও বেজে পারেনি, 10 মিনিট বাকি আছে। তো এখন যাব রান্না করতে, এখন রান্না বান্না কিছুই করিনি, হঠাৎ করে কাজটা হলো, অনেকদিন ধরে হবে হবে ভাবছিলাম, মানে হবে হবে ভাবছিলাম বলতে কি, টাকাটা তো আমার না, আমার কাছে অতগুলো টাকা, 75-80 হাজার টাকা আমার কাছে নেই, যেহেতু আমার ওখানে 76,300 কত যেন 75 টাকা না ওরকম হয়েছে, তো এত টাকা তো আমার কাছে, আমার কাছে 1 টাকাও নেই। তো এক মানে কি বলবো, কাকে ভগবান বলবো না অন্য কিছু বলবো বুঝতে পারছি না, ভগবানের মতনই, কেউ কারোর জন্য এরকমটা করে না, কেউ কারোর জন্য এরকমটা করে না। তো সেই টাকা আমার কাছে 80,000 টাকা দিয়েছিল, আমার বাদবাকি রিটার্ন করে দিয়েছি, আর
ওটাকে বেচে তার হাতে দিয়ে দিয়েছি, কেননা টাকাটা তো তারই না, আমার তো না। টাকাটা যেহেতু দিয়েছিল আমি এক টাকাও হাতে পাইনি, আরও উল্টে আমার গাঁটির থেকে তোমার হচ্ছে গিয়ে 6-7 হাজার টাকা আমার গাঁটির থেকে যাচ্ছে। এখন 7 হাজার টাকা গেলেও আমার কিছু করার নেই, 7 হাজার টাকা তা সে বলেছে তোমার এখন দিতে হবে না, তুমি রাখো, আমাকে দিদি বলেই ডাকে, বলছে দিদি তুমি রাখো, এখন দিতে হবে না, তুমি দরকার হলে 1-1.5 মাস পরে তুমি দিও। তো অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো, কারণ আমার বিপদে আপদে অবশ্যই সে পাশে দাঁড়ায়, একটু হলেও দাঁড়ায়, একটু না দাঁড়ায়, মানে সত্যিই একটা খুবই ভালো একটা মানুষ। তো এখন জিনিসটা যখন ভাঙছিল না, তখন আমার এই ভেতরটা না পুরো ফেটে যাচ্ছিল, একটু একটু করে জিনিসটা কাটছিল, মনে যেন আমার হৃদয়টা কেটে ফেলছিল। আমি বহুত কষ্ট করে বানিয়েছিলাম, আমি রাত 2 1-1.5 অবধি পর্যন্ত কাজ করেছি, মেশিং এ কাজ করে তারপরে আমি ওই বালাটা বানিয়েছিলাম। বহুত কষ্ট করেছি আমি সেই বছরটা, যে বছরটা আমি 100 টাকা দামের একটা বালা বানিয়েছিলাম। আমার ভীষণ একটা স্বপ্ন, একটা শখ ছিল যে একটা বালা পরব আমি, তো 2 তো পারিনি, একটাই বানিয়েছিলাম। তবে একটা কথা কি বলতো, একদিক থেকে চিন্তা করলাম বেঁচে দিয়েছি, নাহলে না সুদ দিতে হতো, শুধু প্রায় এই 1-1.5 বছর ধরে শুধু সুদ টেনেই যাচ্ছি, কিন্তু আসল আর দিতে পারছি না। ওর জন্য ভাবলাম কি, সেই তো আমার এক জায়গার থেকে নিয়ে আমার জিনিসগুলো ছাড়িয়ে আনতে হবে, তো লোন তুলে হোক আর যাই হোক, দরকার হলে লোন তুলে, তা তোমাদের দাদাভাই বলছে লোন তুলে দরকার হলে তুমি ওটা বানিয়ে নিও, আবার তুমি ওটা শোধ করে দিও। আর এমনি তো উনি টেনশান করে, এমনি ওনার শরীরের অবস্থা ভালো না, হাই প্রেশার বেড়ে যায় মাঝে মধ্যে। ওর জন্য ভাবলাম যে না, মাস গেলে 700 টাকা করে দেওয়ার থেকে হচ্ছে তোমার ছাড়িয়ে আনাটা অনেক বেটার, তাই না? তোমরা কি বলো, তোমরা জানিও। আর বালাটা হচ্ছে বড় ছিল আমার হাতে, আমি পড়তে পারতাম না, মানে যখন বানিয়েছিলাম না তখন বড় হয়ে গেছিলো, বলেছিলো চেঞ্জ করে দেবে, তারপরে তো চেঞ্জ করারও আর সময় ছিল না, আমার যা পরিস্থিতি এসেছিলো আমি তখন মধু ফাইন্যান্সে রেখে এসেছিলাম। বন্ধন আমার জীবনের হচ্ছে কাল, বন্ধনটা যদি আমি না তুলতাম তাহলে হয়তো আজকে আমার এই বালাটা হারাতাম না। বন্ধন হচ্ছে আমার জীবনের কাল এসে দাঁড়িয়েছিল, কোনোদিন বন্ধনে ঢুকিনি, প্রথম ঢুকেছি সেই আমি একদম পুরো শেষ হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেছি, অনেকটা কষ্ট করে বানিয়েছিলাম আমি সত্যি। ধর জীবনে কোনোদিন বন্ধন থেকে লোন নেব না, কারণ বন্ধনে পুরো আমার শেষ করে দিয়েছে, লকডাউনে পুরো আমি শেষ হয়ে গেছি। আজকে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে, শুধু একটা বালাটাই দিয়েছে আর চেনটা আর কানেরটা রয়েছে ওটা দেইনি, কারণ ওই মালাটা হচ্ছে কি আমার বিয়ের আগে, ওই কানেরটা আমার বিয়ের আগে ছিল, আর মালাটা তোমাদের দাদাভাই আমাকে মধ্যপ্রদেশ থেকে বানিয়ে দিয়েছিল, ওই জন্য ওই 2 দিইনি, ওই 1টার মধ্যে থেকে হয়ে গেছে, আর 7 হাজার টাকার মতো নিজেদের কাটের থেকে দিতে হবে। তো বলেছে কদিন পরে দিলে হবে, এখন না দিলেও চলবে, কদিন পরেই দেব, কি করবো, ভালো লাগছে না, এখন রান্না বান্না করতে ইচ্ছা করছে না, মাছটা ওইভাবেই রয়েছে, ভীষণ খারাপ লাগছে। আর সত্যি কথা বলতে যাও তো, কি ওই বালাটা আমি পড়তে পারিনি, আমার একটা ননদের বিয়ের সময় হয়তো 10-12 দিনের মতন আমার হাতে ছিল বালাটা, 10-12 দিন আমি পড়েছিলাম, তারপরে আর পড়িনি। তো বালাটা যখন নিয়েছিলাম না, তখন হঠাৎ করে একজন চলে এসেছিল আমাদের বাড়িতে, একজন বয়স্ক, সত্যি কথা বলতে সে শুনে মাথায় কত দাম, দামটা শুনে মানে দামটা আলোচনা ওখানে বসেই রয়েছে, সে আর যায় না, দামটা শুনে সে মাথায় হাত দিয়েছে, ওরে বাবা রে, 81,000 টাকা বালাটার দাম, এই যে সুটটা, আমার তোমাদের দাদাভাই বলেছে কি কি কর, তুমি কি বালাটা হাতে পড়তে পারবে, তো দেখো
সত্যি তখন আমায় তোমার দাদাভাই বলেছিল যে পালাটাকে তুমি আদৌ হাতে পড়তে পারবা, ওনার ওই মাথায় হাত দেওয়া দেখে আমার হয়ে গেছে। কিছু কিছু মানুষের নজরেও জানো তো কিছু কিছু জিনিসটা শেষ হয়ে যায়, সে যে পরিস্থিতিতেই আসুক না একটা মানুষের খারাপ পরিস্থিতি অবশ্যই চলে আসে, সেই পরিস্থিতিতে কিন্তু সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। এটা কিন্তু মানতে হবেই, বা এটা আমি মানি, তোমরা মানো কিনা আমি জানি না, আমি মানি কিছু কিছু মানুষের নজর ভালো না, সত্যি কথা। দেখবে কিছু কিছু মানুষ রান্না করতে লাগলে যদি এসে দাঁড়ায় না, তাহলে সেই রান্নার তরকারিটাও নষ্ট হয়ে যায়, তরকারিতে কোনো স্বাদও লাগে না, এটা বাস্তব কথা, আমি অনেকেই মিলিয়ে দেখেছি। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, আর কষ্ট পেয়ে কী হবে বলো তো, তোমাদের দাদাভাইকে টেনশন থেকে তো অন্তত মুক্তি দিয়েছি। আমার হাত গা হাত পা কাঁপছে, ফোনটা ধরেছি তোমরা বুঝতে পারছো, গা হাত পা কাঁপছে আমার। চলো কথা না বলে রান্নাটা করে নিই, আর মামাম রয়েছে, পাপড়ি বলতে পারি মামাম রয়েছে, মামামকে মনে আনতে গেছিল, মনে হয় আসেনি না কি জানি না, এখনো শুনে পারিনি তোমাদের দাদাভাইয়ের কাছে। নন্দিনী মনে হয় স্কুল থেকে আসছে, সাইকেলের আওয়াজ পাওয়া গেছে, আসছে। মামাম আসবে না? ও মামাম ঘুমাইছে বলে মনে আইসে? এ মনা মামি দে বাড়ি, তুই বলতিস না বালাটা আমার দিবা। একটা কথা আজকে বলতে চাই, আমার অনেক ভিউয়ার্সরা আজ ফোন করেছে, আমাকে ফোন করে, রোজই ফোন করে অনেকেই, তো আজকে সত্যি কথা বলতে আমি ফোন ধরার মতন পরিস্থিতিতে ছিলাম না, তোমরা রাগ করো না প্লিজ, এটুকুই বলবো। তো আজ শুধুমাত্র বাধ্য হয়েছি জিনিসটা এরকম করতে, আমার সংসারের জন্য, আমার সংসারে একটু শান্তি চেয়েছিলাম, তার জন্য আমি আর পাচ্ছিলাম না এই জিনিসটা টানতে, মাসে 700 টাকা করে দিতে গায়ে খুব বাজছিল, আর তোমাদের দাদাভাইও টেনশান করছিল, ওই কারণে ভাবছি না জিনিসটা যদি ভাগ্যে থাকে আমার কোনো দিন হবে, সেই ভেবেই বিক্রি করে দিলাম। তো সত্যি কথা বলতে কি জানো তো, আমি তোমাদের দাদাভাইকে ভীষণ ভালোবাসি, আর সেও আমাকে ভীষণ ভালোবাসে, আমার আমার হাত ছেড়েও সবাই চলে গেলেও কিন্তু তোমাদের দাদাভাই কখনো যায়নি, সে আমাকে আঁকড়ে ধরে বেঁচে আছে, আমি তাকে আঁকড়ে ধরে বেঁচে আছি। এই পৃথিবীতে স্বামী ছাড়া আপন আর কেউ হয় না, সে মৃত্যুর আগ পর্যন্ত সেই মানুষটার হাত ধরে থাকে, আমি এটুকু বলবো, সত্যি উনি খুব একটা ভালো মানুষ। আর ভিডিও করার মতন ক্ষমতা আমার ছিল না, তো আজকে এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো দুপুরবেলা এসে দেখো এটুকুই রান্নাবান্না করলাম।